নদিয়ার গাংনাপুরে শুভেন্দু অধিকারীকে কটূক্তি তৃণমূলের। তেড়ে গেলেন শুভেন্দু অধিকারী। পায়রাডাঙ্গায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে ফেরার পথে বিরোধী দলনেতার কনভয় যাওয়ার সময় কটূক্তি শাসক দলের কর্মী সমর্থকদের। নোংরা কালচার চোখের সামনে দেখেছেন, ভেবেছিল কাঁচ তুলে পালাবো, আমার উপর আক্রমণ করেছে আপনাদের সামনে। আমি গাড়ি থেকে নেমেছি, আমি ওদের মোকাবিলা করেছি, আমি একা মোকাবিলা করেছি, গাংনাপুরে রশি দাঁড়িয়ে থেকে এই নোংরামিটা করেছি। এটা হচ্ছে মমতা ব্যানার্জি তার পার্টির কালচার, ওদের নাম চিহ্নিত করে এফআইআর করবো, ওসি গাংনাপুরের বিরুদ্ধে কোর্টে যাব, যা করার তো করবো। ছাড়ার লোক নাকি? ও ভেবেছিল খাঁজ তুলে অন্য লোকের মতো পালিয়ে যাওয়ার লোক নই। গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় নেমে ওদের মোকাবিলা করে এসেছি। মৃত্যু একদিন হবে, দুদিন হবে না। বিপাকে কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত। আপনারা জানেন পুরাতত্ত্ব বিভাগের নিরাপত্তা রক্ষীদের মারধর গালিগালাজের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, আর সেই ঘটনাতে এফআইআর দায়ের হয়েছে। আপনি এরকম করতে পারেন না, আপনি মারতে আসছেন। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা দাস। রানা, কোন কোন ধারায় অভিযোগ দায়ের হয়েছে? আনন্দ দত্তর কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? কারণ গতকাল তাকে ক্ষমা চাইতে বলা হয় বা জিজ্ঞাসা করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি, বলেছিলেন রাজ্য নেতৃত্বকে জানাবেন এবং তারপর তাকে 21 জুলাই প্রস্তুতি মিছিলে দেখা গিয়েছিল। দেখো, তোমাকে প্রথমেই বলি যে আনন্দ দত্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কাল্লা থানাতে, এবং এটি পুরাতত্ত্ব বিভাগ যে কাল্লা সার্কেল রয়েছে তার যে আধিকারিক, তিনি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগে সেখানে তাকে মারধর করা হয়েছে, তাদের কর্মীদের মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং আনন্দ দত্ত তাদের চাকরি খেয়ে নেবে এরকম হুমকি, এবং এই সমস্ত কিছুই কিন্তু কাল্লা থানাতে অভিযোগ করা হয়েছে। অর্থাৎ যেটা ভাইরাল ভিডিও ছিল, যেখানে দেখা যাচ্ছে যে কাল্লার পুরো প্রধান যিনি দাদাগিরি করছে দেখা যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে অশ্লীল ভাষায় তিনি কথা বলছেন, সেই ঘটনায় একেবারে সরকারি সিলমোহর পড়ল। অর্থাৎ পুরাতত্ত্ব দপ্তর তারা করে লিখিত থানায় জানালো যে এই ঘটনা কাল্লা পুরসভার চেয়ারম্যান করেছে, তাদের মারধর করেছে এবং তাদের হুমকি দিচ্ছে, এবং আজকে লিখিত অভিযোগ হয়। এবং আজকেও আমরা যখন পুর প্রধানের সঙ্গে দেখা করার চেষ্টা করি, দেখা পাইনি, একাধিকবার ফোন করেছি, তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। ধন্যবাদ।